আমাদের সিকিম ট্যুরের আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পেলিং থেকে রাবাংলা আমরা কিভাবে গিয়েছিলাম এবং রাবাংলায় দেখার মতো কি কি জায়গা রয়েছে, সেখানে আমরা কোথায় ছিলাম, কি কি খেলাম, সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। লাগেজ সব রেডি হয়ে গেছে, আমরা আজকে চেক আউট করছি। আর আর একবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে অসাধারণ ভিউ, সামনেই একদম কাঞ্চনজঙ্ঘা। যাক, এত বৃষ্টি হোক যাই হোক, এবারে লাক আমাদের সাথে আছে। আগের বারে দার্জিলিং এ তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারিনি, কিন্তু একদম পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক নিচে, ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরোবো, আর কি কি সাইট সিন করবো সেটা তো তোমরা দেখতেই পাবে। ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আর ব্রেকফাস্টে ছিল আমাদের পরোটা আর ঘুগনি। এই যে কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ, আর তার সামনে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এখনো আছে কেবিল কার। এই কেবিল কারটা যাচ্ছে হচ্ছে স্কাইওয়াকে, মানে তোমরা এই পেলিংয়ের আপার হেলিপ্যাড থেকে কেবিল কারে করে স্কাইওয়াকে খুব সহজেই যেতে পারবে। তো দেখছি কাজ অলমোস্ট হয়ে গেছে, এখানে ট্রায়ালও চলছে। আমি হোটেল রিসেপশনে কথা বলে জানতে পারলাম কিছুদিনের মধ্যেই কিন্তু এই কেবিল কার স্টার্ট হবে। কাঞ্চনজঙ্ঘার দিকে যতবারই দেখছি যেন মনে হচ্ছে আর একটু চেয়ে থাকি, আর একটু চেয়ে থাকি, কিন্তু চেয়ে থাকলে হবে না, সময় বলছে এবার বেরোতে হবে। তো আজকে আমরা যাব হচ্ছে রাবাংলা, যেহেতু আজকে একটা খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, খুব সুন্দর লাগবে রাবাংলা ঘুরতে। তো চলো যাওয়া যাক। তো আমরা যে হোটেলে ছিলাম তার রিসেপশনে একটু কথা বলে নিচ্ছি। তো দাদা, আপনাদের হোটেলে যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে একটু বলে দিন। আপনার আমাদের নাম্বার রাখতে পারেন 8961-63-22-96, আর ওইদিকে তোমার নাম্বার বলো 7407-5985। তো ফোন করে কন্ট্যাক্ট করলেই বুকিং নেওয়া হবে, তাই তো? তো আপনাদের তো পুরো সিজনই খোলা থাকে সারা বছরই, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পেলিং থেকে রাবাংলার দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর রাস্তা খারাপ হওয়ার কারণে এই 50 কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। পেলিং ছাড়াও শিলিগুড়ি এবং গ্যাংটক এই দুই জায়গা থেকেও কিন্তু রাবাংলা আসা যায়। আমরা অসম্ভব খারাপ রাস্তা এখানে, মানে পুরো রাস্তাটাই আন্ডার কনস্ট্রাকশন আছে, এত খারাপ রাস্তা। এখন দাঁড়িয়ে গেছি কারণ অলরেডি একটা গাড়ি আছে, ওটা না পাস করলে আর সামনে আরও 2-3টে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরা যেতে পারবো না। ভীষণই ভয় লাগছে, কারণ রাস্তা নেই বললেই চলে, পুরোটাই কাঁচা রাস্তা তৈরি হচ্ছে, খুবই খারাপ রাস্তা। তো এখান থেকে যেতে আমাদের এখনও অনেকক্ষণই সময় লাগবে, তো দেখা যাক গিয়ে কখন পৌঁছই। গ্যাংটক থেকে রাবাংলার দূরত্ব 65 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে রাবাংলার দূরত্ব 120 কিলোমিটার। অবশেষে আমরা এসে পৌঁছালাম রাবাংলার বুদ্ধা পার্কে, যাকে তথাগত ট্যাসেলও বলা হয়। পেলিং থেকে এই রাবাংলার বুদ্ধা পার্ক আসতে আমাদের প্রায় 3 ঘন্টা মতো সময় লেগেছে। এই বুদ্ধা পার্ক কিন্তু রাবাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। রাবাংলার এই বুদ্ধা পার্কটি নির্মাণের কাজ শুরু হয় 2006 সালে, এবং 2013 সালে এই পার্কটি পুরোপুরিভাবে নির্মিত হয়ে যায়। হচ্ছে তথাগত ট্যাসেলের কাছে টিকিট কাউন্টার, আর এটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর টিকিট হচ্ছে 80 টাকা করে পার হেড। এখানে সব লেখাই আছে, স্টুডেন্টদের জন্য 20 রুপিস, আর ডিফেন্সে যারা আছে তাদের জন্য 50, ফরেনার যারা আছে তাদের জন্য 200, আর ট্যুরিস্ট আমাদের জন্য হচ্ছে 80 টাকা। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। দারুণ সুন্দরের ভিতরটা, পুরো এটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। তো
তাদের পায়ে হেঁটে ঘুরতে এখানে অসুবিধা হবে যেহেতু অনেকটা জায়গা, তাদের জন্য কিন্তু এরকম ব্যাটারি কারেরও ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে এখানে ঢুকে ব্যাটারি কার হায়ার করতে পারবে। রাবাং বা রাবাংলা হলো ভারতের সিকিম রাজ্যের নামচি জেলার নামচি শহরের কাছে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পর্যটন শহর। এখানে কিন্তু এই বুদ্ধা পার্কটার একটা পুরো ম্যাপ দেওয়া আছে, যেটা কিন্তু ঢোকার মুখেই তোমরা ছবি তুলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। পার্কের মধ্যে কিন্তু অনেক সোভেনিয়ার্সের দোকানও আছে, চাইলে কিছু গিফট আইটেম এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারবে। এই বুদ্ধা পার্কের ভিতরে এত সুন্দর এই ফুল গাছগুলো, আরও অনেক ফুল গাছ দেখেছি কিন্তু এর রংটা এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর একটা গাছ হয়ে আছে, দারুণ দারুণ সব ফুল। বুদ্ধা পার্কের এখানে কিন্তু কিছু স্ন্যাক্স খাওয়ারও জায়গা আছে, তো আমরা চা কফি আর কোল্ড কফি একটা অর্ডার দিয়েছি, দাম রিজনেবল এখানে, আর ওয়েদারটা আজকে খুব ভালো, রোদ উঠেছে, জায়গাটাও খুব সুন্দর। এখানে কিন্তু মোমো, ভেজ রোল, পরোটা সব পেয়ে যাবে তোমরা। এই যে প্রচুর ম্যাগনেটস আছে এরকম, খুব সুন্দর সুন্দর, তো যেখানেই যাই আমার একটু ম্যাগনেট কেনার খুব শখ, তাই আমিও একটা ম্যাগনেট নিলাম। রা বাংলার এই বুদ্ধা পার্ক কিন্তু এখানকার একটা অন্যতম আকর্ষণ, বিরাট বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই বুদ্ধা পার্ক, চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর, শান্ত একটা পরিবেশ। এই ব্যাটারি গাড়িটার ভাড়া পড়ে 300 টাকা, মানে পুরো গাড়িটা তোমরা 6 জন এই গাড়িটা করে এই নিচে আসতে পারবে, এবং ওঠা নামা দুটো রাউন্ড ট্রিপ মিলিয়ে কিন্তু 300 টাকা ভাড়া। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি বুদ্ধা মূর্তিটা, ভীষণ সুন্দর লাগছে। এখানে কিন্তু ফোয়ারাও রয়েছে, আর রয়েছে বসে একটু বিশ্রাম করার জন্য জায়গা, খুব শান্ত পরিবেশ, এবং যেহেতু আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন, যার কারণে আরও বেশি অনেকটা ভালো লাগছে, কারণ গত দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে। রা বাংলা আসার পথটা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ এই রাস্তাটা পুরোটাই তৈরি হচ্ছে এখনও, রোড নেই বললেই চলে, অনেকটা সময়ও লাগলো আমাদের এখানে আসতে, তো এই পুরো বুদ্ধা পার্কটা ঘুরি আর তোমাদেরকে দেখাই। এই রা বাংলা কথাটি সিকিম ভাষা থেকে নেওয়া হয়েছে, রা কথার অর্থ হলো বুনো ভেড়া, ভাং কথার মানে হচ্ছে লালন পালনের জায়গা, আর লা কথার মানে হচ্ছে পাশ। বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষেই তৈরি হয়েছে এই 130 ফুট উচ্চতা সম্পন্ন বুদ্ধ মূর্তি, যা তৈরি করতে প্রায় 60 টন তামা লেগেছে। বিশাল জায়গা নিয়ে তৈরি এই বুদ্ধা পার্ককে এক কথায় বলা চলে অসাধারণ। তো একদম উপরে চলে এসেছি, উপর থেকে নিচেটা দেখতে আরও বেশি ভালো লাগছে, তবে প্রচুর সিঁড়ি, তো যারা সিঁড়ি উঠতে যাদের সমস্যা তাদের জন্য তো অবশ্যই ব্যাটারি গাড়ি আছেই, ব্যাটারি গাড়ি কিন্তু একদম উপর অবধি চলে আসছে, তাদের কোনো সমস্যার ব্যাপারই নেই। বয়স্ক থেকে যাদের পায়ের সমস্যা সবাই কিন্তু ওই গাড়ি বুক করলে খুব সহজেই একদম বুদ্ধার এই উপর অবধি আসতে পারবে। তো চলো বুদ্ধার চারিদিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখাই। সিকিমে এসে থেকে আমরা বৃষ্টি পেয়েছি, কিন্তু আজকের ওয়েদার আমাদের ভীষণভাবে সাথ দিয়েছে।
বিরাট বড় বড় এরকম জায়গা মানে বোলের মতো আছে, তার মধ্যে আবার দেখছি বৃষ্টির জল বা কি জানি না কিন্তু জল আছে এখানে প্রচুর। তো উপরে বুদ্ধাটা তো আমাদের দর্শন করা হলো, এবার নামছি, আবার দেখছি অল্প অল্প বৃষ্টিও পড়ছে, সেটাই সব থেকে বড় ভয় যেন বৃষ্টি না আসে। তো ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই ফটো তুলতে পারলাম না। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো বুদ্ধা পার্ক থেকে বেরিয়েই সামনে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে যেখান থেকে কিন্তু তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারো। তো আমরাও যাই একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি, একটা ভেজ চাউমিন আর একটা চিকেন ফ্রাইড রাইস, একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল। টেস্ট ওয়াইজ মোটামুটি ছিল, দাম কিরকম তো তোমরা দেখতেই পেলে মেনু কার্ডে। বুদ্ধা পার্ক ঘুরে আমরা একটু ওই বাজারটা ঘুরছিলাম আর এখানে এসে একটা মিষ্টির দোকান থেকে জিলিপি কিনে এখন খেতে আরম্ভ করেছে এরা। এখানে অনেক কিছু মিষ্টি আছে এমনিতেও, জিলিপি গজা সব আছে আর রসগোল্লা পান্তুয়াও আছে। তাতে এসে আমরা এই মার্কেট থেকে রসগোল্লা আর পান্তুয়া কিনেছি, একটু টেস্ট করে দেখি যেটা হয় আমাদের বাঙালিদের মিষ্টি ক্রেভিং। এই যে রাবাংলার মার্কেটটা, আমরা ভেবেছিলাম যে একটু হয়তো টুকটাক কিছু কেনাকাটা করব সোয়েটার, কিন্তু এখানে কোনো সেরকম দোকানই নেই, যা কিছু দোকান আছে মোটামুটি সবই গ্রসারির দোকান। এই হলো রাবাংলা তিন মাথার মোড় আর ওই যে SBI রাবাংলার, তার পিছনেই যে দেখা যাচ্ছে হোটেলটি, হোটেল গ্রিন ডার্ক, ওখানেই আমরা আজকে স্টে করব। এই যে এই হোটেলটাতে হচ্ছে আমাদের হোটেল, একদম রাবাংলা পুলিশ স্টেশনের পাশেই। এই যে রাবাংলা পুলিশ স্টেশন আর পাশেই হচ্ছে আমাদের হোটেল। রাবাংলা এই হচ্ছে আমাদের হোটেল রুম, বেশ অনেকটাই বড়, আর এখানে বেডও আছে দুটো, চাইলে কিন্তু মাঝে টেবিল সরিয়ে দুটো বেড কিন্তু অ্যাটাচও করা যাবে। আর একটা এখানে মিররও দেওয়া আছে, আর কোনো ভিউ নেই এই ঘরটাতে, কোনো ভিউ নেই, কিন্তু আমাদের যে আরও একটা রুম আছে সেটা থেকে আমি ভিউটা দেখাচ্ছি, সেটা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু অ্যাটাচড বাথরুমও আছে, বাথরুমটাও দেখিয়ে দিই, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যে আরও একটা রুম সেটা থেকে বাইরের ভিউটা কিছুটা এই যে এইরকম, এখানে ব্যালকনিও আছে। হোটেল রুমের ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছি, পুরো দেখছি কুয়াশায় ঢেকে গেছে, মানে একটু আগে পর্যন্ত অল্প অল্প রোদ দেখা দিচ্ছিল, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। এই হোটেলেও কিন্তু আমাদের ডিনার কমপ্লিমেন্টারি ছিল, বাংলার হোটেলে আমাদের রাতের ডিনার এসে গেছে, রুটি আছে বা চিকেন আছে, সবজি আছে, ডাল আছে, তো কেউ যদি রাইস চায় তাহলে সে রাইসও নিতে পারে। তো চটপট ডিনারটা করে নিই কারণ কাল সকাল সকাল আমরা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, রাত যত বাড়ছে ঠান্ডাও কিন্তু তত বাড়ছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আশা করছি আমাদের রাবাংলা ট্যুরের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থাকো।